হ্যালো ফ্রেন্ডস আমার রিয়েল লাইফ নোটে আপনাদের জানাই আন্তরিক স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছেন আর গতকাল কাল যাতে এটা হচ্ছে পার্বণ হয়েছে তো তাদের তো আজকে সুন্দর করে পিঠে খাওয়ার দিন কারণ রাতে বানানো পিঠে খুব একটা খাওয়া হয় না ওই সকাল থেকেই পিঠে খাওয়ার আমেজ বা আনন্দটাই পাওয়া যায় ওই জন্য আমিও ওই যে থালা ভর্তি করে নিয়ে চলে এসেছি সকালে এটাই আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে তো ওই জন্য দুটো দুটো করে সব নিয়ে চলে এসেছি আর আমার পুলি ওই যে মাঝখানে বসানো আছে দুটো তা জমে একদম এ হয়ে গেছে তো ব্যাস এটাই হচ্ছে সকালের ব্রেকফাস্ট আর এত কষ্ট করে রাতে পিঠে বানিয়ে সকালবেলা অন্য ব্রেকফাস্ট একেবারেই সেটা ভালো দেখাবে না আর ভালোও লাগবে না ওই জন্য ব্যাস পিঠেগুলোই খেয়ে নিলাম তারপরে আমার হাজব্যান্ড বললো একটু বাজারে যেতে আমাকে কারণ ও তো যেতে পারছে না বাজারে তো আমি আর গেলাম না আমারও একটু শরীরটা একটু খারাপ মতো বলে আমি আর গেলাম না আমি বললাম তুমি না হয় একটু কষ্ট করে হচ্ছে একটু জাল ফেলো তো ওই যে জাল ফেলছে বললাম খুব বড় দেখে একটা মাছ ধরো যাতে খুব ঝাল ঝাল করে রান্না করে যায় কারণ পিঠে টিটে খেলে না অ্যাকচুয়ালি পিঠে খুব মিষ্টি আর মিষ্টি কোনো কিছু যদি কন্টিনিউ খেয়ে মানে খাওয়া হয় আর কি বা খাওয়ার পরে একটু ঝাল ঝাল টেস্টি টেস্টি কোনো কিছু খেতে ইচ্ছা করে বোধহয় এটা সবারই হয় আমার মতো তো ওই জন্যই ও বলছিলো আমার হাজব্যান্ডও বলছিলো যে একটু মাংস টাংস আনো হচ্ছে খাওয়া যাবে তো আমি আর গেলাম না আর আমার ওই বাজারে গিয়ে ওই সবগুলো কেনা আমার ঠিক পছন্দ হয় না ওই জন্য আমি আর গেলাম না একে জাল ফেলতেই বললাম তো এই যে জাল টাল ফেলছে দেখা যায় কি মাছ ধরে তো চলুন দেখি এই যে এই মাছগুলো হয়েছে খুব একটা বড় মাছ পড়েনি আর আজকে শেষ পর্যন্ত বড়ো মাছ পড়েই নি জালে যা পড়েছে এই আর এখন শীতকালের দিন তো হয়তো জল কমেছে কিন্তু শীতকাল বলে জালে খুব একটা মাছ উঠতে চায় না কর্তের মধ্যে মাছগুলো ঢুকে যায় তখন যা যা মাছ পড়েছে মোটামুটি সব বেছে টেছে নেওয়া হবে আর ছোটো মাছগুলো ছেড়ে দেওয়া হবে তো দুইটা শরিক ভাগ হবে আমাদের আর শাশুড়িদের দেওয়া হবে তো যাই হোক ওই জন্য বেশি করে মাছ ধরতে হয় যখনই মাছ ধরা হয় তখন বেশি করেই ধরা হয় ও জাল ফেলছে আর আমি কিছু কাজকর্মগুলো সেরে নিচ্ছি আর এখানে দাঁড়িয়ে একটু হচ্ছে ফোনটা ধরে আছি এই যে বাগানে চলে এসেছি ওলকপিটা দেখুন বেশ ভালোই বড়ো হয়েছে ফুলকপির ধারে এই শাড়িতে সব ফুলকপি লাগানোর একটাই ওলকপি ছিল ফুলকপিগুলো তো এখনও ফুলকপি আসেনি কবে আসবে কে জানে তো যাই হোক অপেক্ষা করে আছি আমরা কবে আসবে ফুলকপি আর এই যে ওইগুলো হচ্ছে ধনিয়া পাতা তো ধনিয়া পাতা চারটি খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে আমি জানি না কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এই যে হচ্ছে ওলকপির যে আমি দেখাচ্ছি একটু জুম করে কিছু কিছু অল্প একটু বড় বড় হয়েছে আর কিছু কিছু ছোটো ছোটো আছে একটু যত্ন করতে হবে এদের একটু গোড়া খুঁচে দিয়ে তারপর একটু জল টল দিতে হবে কিন্তু দেওয়া হচ্ছে না ওই জন্য ওগুলো আর ঠিকঠাক বাড়ছে না আর কি আর এই যে পালং শাকটা দেখেছেন আগের দিন দেখাচ্ছিলাম যেটা সেইটা আর পাশে ওটা বিট কিনা কে জানে নিচের দিকে তো বড়োও হচ্ছে না ওই শুধু পালং শাকের মতো পাতা হয়েছে বড় বড়ো যে হোক টমেটো গাছগুলো দেখাচ্ছি আমার বাগান বাগানগুলো মাঝে মাঝে আপনাদের কাছে একটু শেয়ার করি তো ওই কাঁচা টমেটো টক এখন বেশ খাচ্ছি পাখেনি এখন কোনো টমেটো তো কাঁচা টমেটোগুলোতে ভালো বেশ টক বসেছে আর বেশ ভালোই লাগে আর আমার হাজব্যান্ড সবসময় বলে কাঁচা টমেটো তরকারি ওর খুব ভালো লাগে ওই জন্য কাঁচা টমেটো দিয়েই তরকারি এখন বেশি করি আর ও ওইখানে কিছুক্ষণ জাল ফেলছিলো তারপর আবার এপারে চলে এসেছে আর আমি এইখানে বসে আছি ওই যে জাল ফেলছে আর আমাদের এই বাড়ির পাশে কালকের থেকে এত জোরে জোরে মাইক চলছে যে আপনাদেরকে কি বলবো রাতে তো ঘুম উড়ে যাওয়ার মতোই হয়েছিল সারা রাত্রির মাইক সারাদিন মাইক আজকেরও সারাদিন মাইক ওই যে টুসু পূজা হয় না তো টুসু পুজো আপনারা অনেকে শুনেছেন কিনা আমি জানি না তবে আমাদের বাড়ির পিছন দিকে অনেকে ওই যে টুসু পুজো করে তো তার জন্য ওই যে কী সব গান সারা দিন ওই জন্য পুরো আমার মানে সাউন্ডটা পুরো অফ করে দিয়েছি দিয়ে তারপরে আমি ভয়েস অ্যাড করছি না হলে ওই গান শোনা যেত তো সারাক্ষণ এই বাঁচতেই আছে বাঁচতেই আছে তো যাই হোক এই যে মাছ কাটতে চলে এসেছি আজকের আর ওইদিকে বাইরে রান্না করবো না গ্যাসেই রান্নাবান্না করব করবো ওই এই যে প্লাস্টিক পেতে দিয়েছি তারপরে মাছগুলো সব কেটে নিচ্ছি কিছু মাছ শাশুড়ি মাতে দেওয়া হয়েছে আর যেগুলো আমাকে দেওয়া হয়েছে সেগুলো কেটে আমি পরিষ্কার করে নিচ্ছি আমার হাজব্যান্ড এই যে কিছু কাঁচা টমেটো তুলে এনেছে গাছ থেকে বলছে যে আলু দিয়ে মাছ দিয়ে আর ওই কাঁচা টমেটো দিয়ে আজকে রান্না করতে তো সেটাই আজকে রান্না করবো আজকে তেমন কোনো কাজের ভিডিও করিনি আসলে সারাদিনের কাজগুলো আমি ঠিক কি বলবো মনের জোর দিয়ে না এমনি করতে হয় তাই করেছি ওই হচ্ছে হবে করছি এরকমভাবেভাবে ভাবে কাজগুলো কমপ্লিট করেছি কিছু কাজ এখনো বাকি আছে সেগুলো কালকে চাপ পড়ে যাবে তো যাই হোক এই যে সবসময় তো সব কিছু ভালো লাগে না ওই জন্য দিন একটুখানি এরকম মনে হয় ওই জন্য ওই যে যতটা পাচ্ছি ততটাই আপনাদের কাছে শেয়ার করছি আর মাছটা মাছগুলো কেটে নিই তো সাথে থাকুন তো এখানে সব রকমের মশলা আমি একটু তেলের উপরে নেড়ে ছেড়ে নিচ্ছি আর আগে থেকেই আমি হচ্ছে আলুগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম কাঁচা টমেটোকে ভেজে তুলে নিয়েছি আর মাছগুলো তো ভেজে তুলেই নিয়েছি আর কালকের জন্য চার পিস মাছ রেখে দিয়েছি আর বাকি মাছগুলোই আজকে রান্না করব তো যাই হোক আগে এইটা আমি ভালো করে তেলের উপরে কষিয়ে নিই তারপরে আলু দিয়ে দেবো আজকে একটু বেশি করে ঝাল দিচ্ছি হচ্ছে অন্য অন্য দিনের থেকে কারণ আজকে একটু বেশি বেশি ঝাল খেতে ইচ্ছে হচ্ছে ওই জন্য তো আমার তরকারি এই যে কমপ্লিট হয়ে গেছে আর ধনিয়া পাতার একটু চাটনি করেছিলাম আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে ধনিয়া পাতার চাটনি আমিও ভীষণ ভালোবাসি তো ব্যাস এটাই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ তো আপনারা ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নেক্সট ব্লগকে